আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ডাক্তার আনাম শেখ। আমি আজকে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন বেলিস পেরেনিস। এই মেডিসিনটি বয়ব্রণ, দেহের নানা স্থানে ফোড়া, হস্তমৈথুনের কুফলস্বরূপ অসুস্থতা, গর্ভাবস্থায় ভেরিকোস ভেন বা পায়ের শিরার স্ফীতি, ছোট ছোট সন্ধির বাত ব্যথা, চর্মরোগ ও অনিদ্রায় রোগে ওষুধটি ব্যবহার হয়ে থাকে। দেহের উত্তাপ অবস্থায় অর্থাৎ শরীর যখন খুব গরম থাকে, যেমন গরমে বা রোদে ঘোরাঘুরির পর, তখন যদি ঠান্ডা পানীয় বা ঠান্ডা কোনো খাদ্য খেয়ে শরীর অসুস্থ হয়, তাদের ক্ষেত্রে ওষুধটি ভালো কাজ দেয়। দেহের কোথাও মচকে গেলে বা আঘাত লাগাজনিত বেদনায় এটি আর্নিকার মতো একই কাজ করে। এর রোগী ঠান্ডা জলে স্নান সহ্য করতে পারে না। যেসব নারী জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জরায়ুতে পেশারি বা ক্রিম বা কোনো জেল ব্যবহার করে তাদের জরায়ু সংক্রান্ত প্রবলেম হয়ে গেছে বা রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে এই বেলিস পেরেনিস ওষুধটি খুব ভালো কাজ করবে। এই বেলিস পেরেনিস ওষুধটি মাদার রূপে বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ বেলিস পেরেনিস মাদার। খাবার নিয়ম হচ্ছে সকালে 20 ফোঁটা আধ কাপ জলে গুলে, দুপুরে 20 ফোঁটা আধ কাপ জলে গুলে, রাত্রে 20 ফোঁটা আধ কাপ জলে গুলে। তাছাড়া 1x, 2x, 3x বা 3 ও 6 ক্রমে ব্যবহার হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। নেক্সটে আবার আমি অন্য কোনো নতুন ট্রপিক মেডিসিন রোগ নিয়ে আসবো।